আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। অন্য ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সৌদি লুব্রিকেন্টস প্রেজেন্স এই মুহূর্তের আলোচনায় যে ব্যাপারটা আসলে খুব বেশি মাথায় ঘুরছে, যে বাংলাদেশ দল এবারের বিশ্বকাপে যেই অ্যাপ্রোচে ওভারঅল খেলেছে এবং এই দলের এই পারফরমেন্সকে শুভঙ্করের ফাঁকিতে অনুবাদ করে যেভাবে শ্রেষ্ঠত্বের জয়গান গাওয়া হচ্ছে এবং এটা খুবই বিতর্কিত একটা আলোচনা হচ্ছে, সেটা আমাদের কতটুকু লজ্জা দেয়। বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে যেই অ্যাপ্রোচে খেলেছে, খুব সহজ করে বাংলা কথায় বললে যেটা দাঁড়ায় যে আমরা নিজেরা যেতে পারবো না বা আমাদের নিজেদের সেমিতে যাওয়ার কোনো ধরনের টেন্ডেন্সি নেই, কিন্তু আমরা তোদেরও যেতে দিব না। আমার একটা চোখ তুমি অন্ধ করে দাও, প্রতিপক্ষের তুমি একদম দুটো চোখই নষ্ট করে দিবা, সে যেন কোনো কিছু দেখতে না পায়। এই যে একটা টেন্ডেন্সি একটা দলের মধ্যে, এবং যেই টেন্ডেন্সির প্রতিফলন আমরা খুব চূড়ান্ত রূপে বাংলাদেশের ব্যাটিং ইনিংসে দশম ওভারে দেখেছি। বাংলাদেশের ব্যাটিং ইনিংসে একমাত্র লিটন কুমার দাস ছাড়া অন্যদের যে কোনো অ্যাপ্রোচই ছিল না, সবার যে অ্যাপ্রোচটা ছিল অনেকটা এরকম আফগানিস্তানকে আটকে দিয়ে অস্ট্রেলিয়া যেন সেমিফাইনালে যেতে পারে, আমরা যেতে পারবো না, আফগানিস্তান আমাদের প্রতিবেশী দেশ, আমাদের তুলনায় ওদের ক্রিকেট বোর্ড কম ধনী, সো ওরাও যেতে পারবে না। এই যে একটা টেন্ডেন্সি, দরিদ্রের ছেলে দারিদ্রের ছেলে, দারিদ্র পীড়িত কোনো একটা পরিবারের ছেলে, সে কেন পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট হবে, আমি ধনী ঘরের সন্তান, আমি সেটা হতে দেব না, আমি তার পথ রোধ করব, আমি চেষ্টা করব সে যখন ক্লাসে যাবে সেই পার্টিকুলার ক্লাসে যেন সে এক্সামটা দিতে না পারে, তার আগে যেন তাকে আমি আমার বাহিনী দ্বারা আটক করে রাখতে পারি। এই যে কিছু টেন্ডেন্সি বাংলা মুভিতে আমরা দেখি না, সেটাই যেন আজকে বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে সেন্ট ভিনসেন্টের আর্নসভিল স্টেডিয়ামে মঞ্চায়িত করেছে এবং শেষ পর্যন্ত ওখানটায় যেমন ওই গরিব ঘরের সন্তানের জয় হয়, বড়লোকের মেয়েকে শেষ পর্যন্ত বিয়ে করে নিয়ে যায়, শেষ পর্যন্ত চৌধুরী সাহেব ক্ষমা চান, বাংলাদেশের চৌধুরীরাও শেষ পর্যন্ত পরাজিত হয়েছেন, কিন্তু লজ্জিত কতটুকু হয়েছেন সিনেমার সেই চৌধুরীর সাথে মিল রেখে সেই ব্যাপার নিয়ে ডাউট থেকে যায় ভাই। একটা দল বিশ্বকাপে তাদের লাস্ট ম্যাচ অলমোস্ট খেলছে এবং সেই শেষ ম্যাচে আগে এতবার ডাব্বা মারার পর, আগের দুই ম্যাচে এত বাজে ক্রিকেট খেলার পরেও তাদের সামনে যখন সেমিফাইনালের একটা সমীকরণ দাঁড় হয়, এবং এই সেমিফাইনালের সমীকরণ নিয়ে আমি যতগুলো রিপোর্ট করেছি আপনারা সবাই আমাকে গালিগালাজ করেছেন যে রিয়াজ দেখো কাজ কাম নাই, কিন্তু এন্ড অফ দ্য ডে সেই সমীকরণটা যখন অনেকটা কোয়াইট গেটেবল হয়, খুব অসম্ভব মনে হচ্ছিল না, 77 বল পর্যন্ত আমাদের সুযোগ ছিল 115-116 রান করার জন্য, কোয়াইট গেটেবল 19 বলে 43 রান, কোয়াইট গেটেবল একটা সমীকরণ যখন সামনে দাঁড় হয়, ঠিক তখন বাংলাদেশ যখন দশম ওভারই ম্যাচটা ছেড়ে দেন, যখন মাহমুদুল্লাহ রিয়াদ 5টা অলৌকিক ডট বল খেলেন, আমার এখনো মনে হচ্ছে যে আমি কি স্বপ্ন দেখছি কিনা, সাকিব আল হাসান যখন এসেই কি করবেন কি করবেন না তাড়াহুড়ার মতো একটা অবস্থা, যেন মুস্তাফিজ ব্যাট করতে নেমেছে তিনি জানেন না তার রোলটা কি, এভাবে আউট হয়ে যান, নাসবুল শান্ত যখন প্রতিপক্ষের পাতা ফাঁদে একদম প্র্যাকটিস করিয়ে ক্যাচ প্র্যাকটিস করিয়ে আউট হয়ে চলে যান, ঠিক তখন বাংলাদেশ কতটুকু ওই সেমিফাইনালে গেটেবল সমীকরণটাকে মেলানোর চেষ্টা করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল। আজকে যখন আমরা দেখি ডাগ আউটের দিকে, এক দলের ডাগ আউটে রয়েছেন ডিজে ব্রাভো, ট্রটের মতো কিংবদন্তিরা, আর বাংলাদেশের ডাগ আউটে যখন চান্ডিকা হাথুরু সিং একে বারবার দেখতে হয়, যখন আমাদের বিভিন্ন তত্ত্বে তাঁতিয়ে তোলা অ্যাসিস্ট্যান্ট কোচ পোথাসকে দেখতে হয় এবং তিনি বলেছেন বাংলাদেশের এই অঞ্চলের আবহাওয়া জলবায়ুর কারণে ক্রিকেটাররা ছয় মারতে পারে না পারবে না, এরকম একটা ব্যাখ্যা যখন একজন কোচ দেন তাদেরকে দেখতে হয়, ঠিক তখন বাংলাদেশ যে ইন্সপায়ার হয়ে ক্রিকেট খেলবে না, আর আফগানিস্তান ওই ডিজে ব্রাভোদের ডান্স দেখে দেখে তাদের দ্বারা ইন্সপায়ারেশনাল ক্রিকেটের তথ্য এবং এক্সপিরিয়েন্সটা নিয়ে সেটাকে মাঠে অ্যাপ্লাই করবে, সেই ব্যাপার নিয়ে আসলে কোনো ডাউট থাকে না। চান্ডিকা হাথুরু সিং, যিনি তার আমলে কখনো টি টোয়েন্টি ক্রিকেট সম্পর্কে ধারণাই রাখতেন না, তিনি বাংলাদেশের টি টোয়েন্টির মাস্টার, অথচ টি টোয়েন্টির ফেরিওয়ালা, টি টোয়েন্টির সবচেয়ে ইফেক্টিভ ক্রিকেটারদের একজন, সেটা ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট হোক কিংবা তার দলের হোক, ব্রাভোরা যখন ওখানটায় থাকেন, 42 বছর বয়সী ট্রটকে যখন আফগানিস্তান তার দলের দায়িত্ব দেওয়ার জন্য খুঁজে পায়, আমরা যখন হাতুরার বাইরে হাতরে হাতরে কাউকে খুঁজে পাই না, এর থেকে দুঃখজনক আর কি হতে পারে। বাংলাদেশ তো আফগানিস্তানকে আটকাতে চাইবেই, বাংলাদেশ আফগানিস্তানকে আটকাতে চাইবে, কারণ আমরা সেই চৌধুরী সাহেবের যুগে, রাজা রামমোহন রায়রা এসে ভারতীয় উপমহাদেশের শিক্ষার বিস্তারের মাধ্যমে, এখানকার সাংস্কৃতিক বিস্তারের মাধ্যমে অনেক কিছু পরিবর্তন করেছে, কিন্তু কিছু লোক থেকে গেছে যারা গোড়া, যাদের আপনি পরিবর্তন করাতে পারবেন না, সেই গোড়াদেরকে আমরা নিয়ে এসেছি আমাদের গর্ত খুঁড়বার জন্য, এবং সেই গর্তে আমরা নিজেরাই পড়ছি। আমরা এখনো বলবো, বিশ্বাস করেন আর না করেন, আমরা এখনো বলবো, এখনো বলার চেষ্টা করব, সেটা ক্রিকেট বোর্ডে হোক কিংবা অন্য কোনো অনুষ্ঠানে হোক, যে বাংলাদেশ দল তো টি টোয়েন্টিতে খারাপ করে নাই। এই যে টেন্ডেন্সি, এই যে ডিফেন্ড করার চেষ্টা, এই যে সুপার হিটে গেছি আমাদের লক্ষ্য অর্জন হয়ে গেছে বাকি সব বোনাস, এই চিন্তা করা,
অথচ একটা দল বাংলাদেশের থেকে, ওদের ক্রিকেট বোর্ড গরিব, বাংলাদেশের থেকে ক্রিকেট বোর্ড ওদের উন্নত না, তারা নিজেদের দেশে ট্রেনিং করতে পারে না, সেই দলটা সেমিফাইনালে চলে যায়, সেই দলটা রশিদ খানের নেতৃত্বে একতাবদ্ধ হয়, আর আমরা ডিভাইডেড হই বড় ভাই ছোট ভাইয়ের বিভিন্ন ক্যালকুলেশনে ইকুয়েশনে, ঠিক তখন আমরা যে এখানটাই পড়ে থাকবো, ওই গোড়াদের নিয়ে এসে গর্তেই পড়বো, সেটা নিয়ে আসলে খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করে এই যে আমার কথাগুলো আমি বলছি, এই কথাগুলো বলে ফল আমরা পাবো সেই আশা না করাটাই ভালো। খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ দল আসলে কোন জায়গাটায় হেরেছে, প্রত্যেকটা ম্যাচে স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশ যেভাবে নিজেদের ডুবিয়েছে এটা অভাবনীয়। বিশ্বকাপের মতো একটা মঞ্চে এসে বাংলাদেশ দল লাস্ট দুই ম্যাচে, এবং দুই ম্যাচের দুইটা প্রতিপক্ষের ওপেনিং দুই ব্যাটারি হচ্ছে রাইট হ্যান্ডি, সেই জায়গায় আমি আমার বাঁহাতি বেস্ট বোলিং অপশন শরীফুল ইসলামকে খেলালামই না। বিশ্বকাপে বাংলাদেশ সাত ম্যাচ খেললো, শরীফুলের ভাগ্যে একটা ম্যাচ জুটলো না। এর থেকে দুঃখজনক কিছু হতে পারে? শরীফুল দুঃখ পাবে না। শরীফুলকে আমি যতটুকু চিনি, তিনি ওই যে ভাইদের ছোট ব্রাদার হয়ে গেছেন, সত্যি সত্যি বলছি ভাই, তিনি দুঃখ পাবেন না, এবং যার মধ্যে এই দুঃখবোধ কখনো তৈরি হবে না, সেই জায়গা থেকে উন্নতি আমরা কি করে আশা করতে পারি? আমরা সেই উন্নতি আশা করতে পারি না। আজকে শরীফুলকে নিয়ে কেউ কোনো কথা বলেনি, আমি ছাড়া কেউ কোনো কথা বলবেও না, অথচ শরীফুলে খুব বেশি দরকার ছিল। শরীফুলের ভাইয়েরা এখন কিন্তু সব উধাও হয়ে গেছে। খেয়াল করে দেখবেন বাংলাদেশ দলে যখন রান করা দরকার, বারো ওভার এক বল বা বারো ওভার পাঁচ বলে লক্ষ্যে পৌঁছানো দরকার, সেমিতে যাওয়া দরকার, ঠিক তখন বেস্ট ব্যাটার তাহিদ হৃদয়কে আমি ছয় নম্বরে ব্যাট করতে পাঠাই। এ ব্যাপার নিয়েও কেউ কোনো প্রশ্নের উত্তর দেবে না, কেউ কিছু বলবে না, শুধুমাত্র আমার পছন্দের দেখে আমি সৌম্য সরকারকে দলভুক্ত করি, একাদশে নিয়ে আসি। একশো স্ট্রাইক রেটে দশটা বল ওই সিচুয়েশনে তিনি খেলেছেন, দশ বলে দশ রান, কি পরিমাণ ড্যামেজ করেছেন সেটার জন্য অ্যালাউ করি, এবং আমার যাকে দরকার আবারও বলছি সেই শরীফুল ইসলামকে, তাকে আমি মনেও রাখি না। আমার বাঁহাতি অর্থোডক্স বোলিং কাজ করছে না থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ, অথচ আমি একজন বাঁহাতি অর্থোডক্সকে বসিয়ে রেখেছি ম্যাচের পর ম্যাচ তানভীর ইসলাম, সেই ব্যাপার নিয়ে আমাদের যখন ভাবান্তর হয় না, তখন টিম টাইগার্স গোড়াদের নিয়ে এসে যে গর্তে পড়বে সেটা নিয়ে আসলে কোনো ডাউট থাকে না। আজকে আমরা আমাদের নিজেদের লক্ষ্য সেট করা, নিজেদের সেমিফাইনালে যাওয়ার থেকে অন্যের সেমিফাইনাল আটকানোটাকে যখন মুখ্য করে দেখি, ঠিক তখন সেই ম্যাচে জয়ের কাছে গিয়ে আমরা হেরে যাই ভাই, জিততেও পারি না। ভাবা যায় যেখানটা আমাদের সমীকরণ ছিল আমরা সেমিতে চলে যেতে পারি, রানাবল ইকুয়েশন যেভাবে মেলানোর একটা চেষ্টা করা উচিত ছিল সেটা আমরা করি নাই, সেই ইকুয়েশনটা আমরা যখন না মিলিয়ে আমরা অন্য দল যেন যেতে না পারে সেই চিন্তা করি, ঠিক তখন আমরা টানা তিন ম্যাচে হ্যাট্রিক পরাজয়ের স্বাদ পাই। তারপর আমাদের বোধ হয় না, লজ্জা হয় না, তারপর আমরা ভাবি না আফগানিস্তান কি করে সেমিফাইনালে খেলে, কারণ আমরা ভাবতে চাই না, আমরা ভাবতে চাই শুধু আমরা টপ এইটে গেছি, আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি, বাকি সব কিছু বোনাস। সেটা হতে পারে আফগানিস্তানের কাছে পরাজয়, সেটা হতে পারে আমাদের বিভিন্ন গোড়াদের দেখে গর্ত খুঁড়ে সেখানটায় নিজের উপর নিজে কি বলবো মাটি চাপা দিয়ে আমাদের স্বপ্নগুলোকে ধূলিসাৎ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া। যা কিছুই হোক না কেন, এন্ড অব দ্য ডে বাংলাদেশের ক্রিকেট সঠিক পথে এগুচ্ছে না, এবং এগুচ্ছে না আমাদের কারণে, বিশেষ করে সাংবাদিক এবং সমর্থকরা বাংলাদেশের ক্রিকেটার এবং ক্রিকেট নিয়ে এত বেশি ভালোবাসা প্রকাশ করে, এদের ভাই এটা গায়ে লাগে না, বিশ্বাস করেন। আজকে সকালবেলা শুরুর এক ঘন্টা আপনারা আমরা যা করেছি অবিশ্বাস্য, পৃথিবীর কোনো দেশে সাংবাদিক সমর্থক এরকমটা করে না। আমরা কেন করি আমরা কি জানি? জানার চেষ্টা করি।